কাশিদাসী মহাভারত অশ্বমেধ পর্ব তেরো জানার দেহত্যাগ ও অর্জুনের প্রতি গঙ্গার অভিশাপ সৃজনমেজয় বলে শুন তপধন কি যুক্তি করিল জনা কহ বিবরণ বলেন বৈসম্পায়ন শুন নরপতি দুর্ভাগ্য সুনীল বহু জনা গুণবতী ভ্রাতার নিকট বড় পেয়ে অপমান মনেতে করিল যুক্তি তত্ত্বজীব পরাণ ভাগীরথী তীরে জনা গেল শীঘ্রগতি জোর হাত হয়ে বলে আপন ভারতী শুন গঙ্গাদেবী আমি করি নিবেদন তোমার শলিলে আমি তত্ত্বজীব জীবন নাশেল অর্জুন মম পুত্র ধন আপনি করিবে মাতাইহার বিধান সেই হেতু চিত্তে বড় হই লভিমান কাতর হইয়া বলি তোমা বিদ্যমান এত বলি গঙ্গাজলে প্রবেশ করিল পুত্র পেয়ে জনা শরীর তত্ত্বজিল জানার মরণে শোক পেয়ে ভাগীরথী ক্রোধে অভিশাপ দিল অর্জুনের প্রতি সতীকন্যা মোড়ে পার্থ তোমার কারণে সে সকল ভয় তোর নাহি হয় মনে ভীষ্মে নিপাতিলে তুমি কপট করিয়া ভয় না করিলে পিতামহ যে বলিয়া কৃষ্ণ সখা বলি তোর বারে অহংকার না বুঝো দেবের মায়া পাণ্ডুর কুমার পন্ত্র হস্তে ভীষ্ম বীর তত্ত্বজিল পরান তুমি ও পুত্রের হস্তে হারাইবে প্রাণ গঙ্গা গঙ্গাদেবী তবে অর্জুনের তাহা শুনি নারায়ণ চিন্তিত অন্তরে হাসেন কৃষ্ণ পাণ্ডব সভায় ব্যাসদেব বুঝিলেন তার অভিপ্রায় জিজ্ঞাসেন যুধিষ্ঠির নারায়ণে কহ কৃষ্ণচন্দ্র তুমি হাস্য কইলে কেনে গোবিন্দ বলেন শুন ধর্ম নৃপরে অভিশাপ হইল যে পার্থ ধরে গঙ্গা অভিশাপ দেন দুঃখ পেয়ে মনে তার মৃত্যু হবে বব্রুবাহনের রণে যুধিষ্ঠির বলিলেন হইবে কেমনে অভিশাপ দেন গঙ্গা কিসের কারণে গোবিন্দ বলেন রাজা কর অবধান মাহেশ্বরীপুরে রাজা নীলধ্বজ নাম ধরিল যজ্ঞের ঘোড়া তাহার নন্দন অশ্ব হেতু অর্জুনের সঙ্গে হইল রণ প্রবীর তাহার পুত্র হত হইল রনে রাজারানী তনুত্যাগ কইল অভিমানে গঙ্গাতে মরিল সেই পুত্র পেয়ে। গঙ্গা অভিশাপ দেন দুঃখিত হয়ে নীলধ্বজ অশ্ব দিল ধনঞ্জয় বীরে আপনি চলিল বীর অশ্ব রাখিবারে অর্জুন কারণে ভয় না করি তুমি সঙ্কট হইলে রক্ষা করিব সে আমি এত বলি কৃষ্ণ প্রবোধেন যুধিষ্ঠিরে এই বিবরণ রাজা কহিনু তোমারে অমৃত সমান এই ভারত কাহিনী আর কি কহিবা আমি বল নৃপমণী